আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। একটা সময় ইউরোপীয়দের ধারণা ছিল আফ্রিকা, ইউরোপ ও এশিয়া নিয়েই এই বিশাল পৃথিবী। ষষ্ঠ শতাব্দীতে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। তারা জানতে পারে ওই তিন মহাদেশ ছাড়াও পৃথিবীতে আরও একটি মহাদেশ আছে। নতুন আবিষ্কৃত মহাদেশটির নাম দেওয়া হলো নিউ ওয়ার্ল্ড। এই নামকরণের মুখ্য ভূমিকা পালন করেছিল ইতালীয় অভিযাত্রী আমেরিকো ভেস্পুচি। নিউ ওয়ার্ল্ড বলতে মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ, বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বোঝাত। এই গোলার্ধে বহু আগে থেকেই মানুষের বসবাস ছিল। জ্ঞানে বুদ্ধিতেই আদিবাসীরা পিছিয়ে ছিলেন না। ইউরোপীয়দের নিউ ওয়ার্ল্ডে পা রাখার বহু বছর আগেই তারা উত্তর ও দক্ষিণ আমেরিকার উদীয়মান শহরগুলোতে বিশাল বিশাল পিরামিড, প্রাসাদ, মন্দির ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। আকার আকৃতির দিক থেকে ওইসব স্থাপনার সঙ্গে ইউরোপীয় স্থাপনার তেমন একটা ফারাক ছিল না। দুই আমেরিকার বাসিন্দাদের মধ্যে আত্মিক সম্পর্কের পাশাপাশি লেনদেনের সম্পর্কও ছিল। কাহোকিয়া আজকের যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের বাসিন্দারা প্রতিবেশী অঞ্চল মেসো আমেরিকা বাসিন্দাদের সঙ্গে বাণিজ্য করত। নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, গুয়েতেমালা, ব্রাজিল, কোস্টারিকার উত্তরাঞ্চল ও মেক্সিকোর মধ্য থেকে দক্ষিণের অঞ্চল নিয়ে এ সময় গঠিত ছিল মেসো আমেরিকা। ঐতিহাসিক ওই অঞ্চলে আজটেক, মায়া, অলমেক, জোপোটেক, টলটেক সহ আরও নানা জাতির মানুষ বাস করতেন। সে সময় মধ্য আমেরিকা জুড়ে মেক্সিকোর টিউটিহুয়াকান শহরের বাসিন্দাদের অবাধ বিচরণ ছিল। লাতিন আমেরিকার ইনকা সভ্যতা ও মেক্সিকোর আজটেক সভ্যতার বিভিন্ন স্থাপনার স্থাপত্যশৈলীর সঙ্গে উত্তর আমেরিকার স্থাপনার স্থাপত্যশৈলী তুলনাযোগ্য ছিল বলে ধারণা করা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রাচীন যুগের হারিয়ে যাওয়া শহর নিয়ে আজও অনুসন্ধান জারি রেখেছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদের কল্যাণে উত্তর আমেরিকার পাঁচটি শহরের কথা জানা যায়, যেগুলো একসময় বেশ প্রভাবশালী ছিল বলে মনে করেন তারা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে মাত্র 30 মাইল উত্তর পূর্বে অবস্থিত ছিল টিউটিহুয়াকান শহর। প্রাচীন যুগে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ শহর ছিল। 400 খ্রিস্টাব্দে টিউটিহুয়াকান সমৃদ্ধির চূড়ায় পৌঁছায়। স্থাপত্য ও শিল্পকলার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত শহরটির 8 বর্গমাইল এলাকা জুড়ে 1 লাখেরও বেশি মানুষের বাস ছিল। ওই 8 বর্গমাইল এলাকায় প্রাসাদ, মন্দির, প্লাজা সহ 1000 ঘরবাড়ি ছিল। এইসব স্থাপনার চারদিকে নির্মাণ করা হয় প্রশস্ত সড়ক। ব্যবসা বাণিজ্য ছিল টিউটিহুয়াকানের বাসিন্দাদের প্রধান পেশা। এছাড়া সেনাব ও পুরোহিত হিসেবেও অনেকে সে সময় জীবিকা নির্বাহ করতেন। শহরটির উন্মেষের এক পর্যায়ে সেখানকার মানুষ শিল্পচর্চায় আগ্রহী হয়ে ওঠেন। গড়ে ওঠে শিল্পী সমাজ। তাদের আধিপত্য টিউটিহুয়াকান থেকে ছড়িয়ে পড়ে গোটা মেসো আমেরিকায়। প্রাচীন আমলের ওই শহর বর্তমানে মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচিত হয়। টিউটিহুয়াকান শহরে যেসব স্থাপনা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে রয়েছে পিরামিড অব দ্য সান ও পিরামিড অব দ্য মুন। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন, পিরামিড অব দ্য সানে সূর্য দেবতার উপাসনা করতেন শহরের বাসিন্দারা, আর পিরামিড অব দ্য মুনে পশু ও নরবলি হতো। পশুবলি ও নরবলির বিষয়ে তাদের ধারণা পোক্ত হয় যখন তারা স্থাপনাটির নিচে ঈগল নেকড়ে বনু বিড়ালের পাশাপাশি 12টি মানব দেহ পায়। ওই 12টি দেহের মধ্যে 10টির মাথা ধর থেকে আলাদা ছিল। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন 750 খ্রিস্টাব্দে টিউটিহুয়াকান শহরের কেন্দ্রস্থল জ্বালিয়ে দেয়া হয়। সম্ভবত দখলদাররা এই কাজ করে থাকতে পারে। তারা টিউটিহুয়াকানকে এমনভাবে জ্বালিয়ে দেয় যে আগের অবস্থায় ফিরে যাওয়া শহরটির পক্ষে আর সম্ভব হয়নি। টিউটিহুয়াকানের বাসিন্দারা কোন ভাষায় কথা বলতেন, তারা কোথা থেকে এসেছেন, এসব প্রশ্নের উত্তর প্রত্নতাত্ত্বিকরা আজও খুঁজছেন। আনুমানিক 1000 খ্রিস্টাব্দে মিসিসিপি, মিসৌরি ও ইলিনয় নদীর সঙ্গম স্থলের কাছে উর্বর প্লাবনভূমিতে এক শহরের উত্থান হয়, যার নাম কাহোকিয়া। সে সময় এটি মেক্সিকোর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ছিল। আজ আমরা যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহর বলে যাকে চিনি সেটি প্রাচীনকালের কাহোকিয়া। শহরটিতে 10,000 থেকে 20,000 মানুষের বাস ছিল। কাহোকিয়ায় কমপক্ষে 100টির মতো উঁচু ভবনের সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। শহরটির সবচেয়ে উঁচু স্থাপনার নাম মংস মাউন্ট।
সন্ন্যাসীদের মরদেহের উপর 14 একর জায়গা নিয়ে 98 ফুট উঁচু এই স্থাপনা নির্মাণ করা হয়। প্রাচীন যুগের এই সভ্যতা সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। কাহকিয়ার শাসক কারা ছিলেন, শহরটির ইতিহাস কি, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা। তবে তারা নিশ্চিত, উত্তর আমেরিকায় একসময় বাণিজ্য, কারুশিল্প ও স্থাপত্য শিল্পের কেন্দ্রভূমি ছিল কাহকিয়া। শহরটির বাসিন্দাদের ব্যবসা বাণিজ্যের পরিধি মেসো আমেরিকা থেকে শুরু করে দূরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে 1175 সালের দিকে কাহকিয়ার বাসিন্দারা কারো কাছ থেকে হুমকি পেয়েছিলেন। হুমকিটি ঠিক কি ছিল সে সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি। হুমকি মোকাবেলায় কাহকিয়ানরা শহরের চারদিকে কাঠের সুরক্ষা প্রাচীর নির্মাণ করেন। 1350 সালের মধ্যে তারা ওই শহর ছেড়ে চলে যান। তাদের শহর ত্যাগের পেছনে প্রতিকূল আবহাওয়াকে দায়ী বলে অনেক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে 8 থেকে 12 শতাব্দী পর্যন্ত চাকোকিনিয়ন নামে একটি শহর ছিল। ওই শহরটিতে পুয়ে বলো জাতিগোষ্ঠীর মানুষ বাস করত। চাকোকিনিয়ন জুড়ে তারা নির্মাণ করে পাথরের বেশ কয়েকটি অট্টালিকা। এক একটি অট্টালিকায় শখানেক কক্ষ থাকত। অট্টালিকাগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সুপরিচিত ছিল পুয়ে বলো বোনেতো। 828 থেকে 1126 খ্রিস্টাব্দের মধ্যে পুয়ে বলো ওই ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের পাশাপাশি তারা কৃষি কাজ করতেন। শস্য যেমন ভুট্টা, বরবটি ও লাউ ফলাতে নদীর পানি ব্যবহার করতেন পুয়ে বলোরা। অনেকে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসায়ীরা মেসো আমেরিকা সহ অন্যান্য অঞ্চল থেকে নানা ধরনের পণ্য এনে শহরটিতে বিক্রি করতেন। এসব পণ্যের মধ্যে কোকো যেমন থাকতো, তেমনই থাকতো গাঢ় লাল রঙের কাকাতুয়া। পুয়ে বলুরা বেশ জাঁকজমকের সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পছন্দ করতেন। চাকোকিনিয়নদের অধিবাসীদের কোনো লিখিত ভাষা ছিল না, এ কারণে তাদের সমাজ সম্পর্কে যা কিছু জানা যায় সবই তাদের সমাধি ঘুরে। প্রত্নতাত্ত্বিকরা একবার মাটি খুঁড়ে এমন এক সমাধি কক্ষের সন্ধান পেয়েছিলেন যেখানে 13টি মরদেহ ছিল। ওইসব মরদেহ অভিজাত শ্রেণীর মানুষদের ছিল, কারণ তাদের মরদেহের সঙ্গে পাওয়া যায় হাজার পুঁতি, বাটি ও কলসি। 13 শতাব্দীর মধ্যে চাকোকিনিয়নদের মানুষ শহর ছেড়ে দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে চলে যায়। এর কারণ প্রত্নতাত্ত্বিকরা সঠিকভাবে জানাতে পারেননি। খরা পুয়ে বলেদের শহর থেকের কারণ হতে পারে বলে মনে করেন তারা। 1933 সালে যুক্তরাষ্ট্রের ওয়ালাহুমা অঙ্গরাজ্যের স্পাইরো শহরের কাছে অপ্রত্যাশিতভাবে এক সমাধি কক্ষের খোঁজ পান সোনা অনুসন্ধানকারীরা। 500 বছর ওই কক্ষ বন্ধ ছিল। সমাধি কক্ষের ভেতরে অনুসন্ধানকারীরা মুক্তা, পুঁতি, পাইপ, কম্বল সহ বেশ কয়েকটি দামি জিনিসপত্র পান। মার্কিন সংবাদ মাধ্যম ওই আবিষ্কারের ঘটনাকে ঠাট্টা করে বলেছিল, যুক্তরাষ্ট্রে প্রাচীন মিশরের ফারাও তুতেন খাননের সমাধি পাওয়া গেছে। পরে ওই স্থান খনন করে 12টি কবরস্থান, সমৃদ্ধশালী গ্রাম, সহায়ক শহরের অংশ বিশেষ পান প্রত্নতাত্ত্বিকরা। তাদের ভাষ্য, ওই অঞ্চলে প্রাক ঐতিহাসিক আমলে স্প্রাইরো মাউন্টস নামে একটি শহর ছিল, যা সমৃদ্ধির দিক থেকে ইনকা ও আজটেক সভ্যতার সমতুল্য ছিল। স্প্রাইরো মাউন্টস শহর পরিচালনাকারী সে সময় অ্যালাবামা, জর্জিয়া অঙ্গরাজ্য সহ যুক্তরাষ্ট্রের বিশাল এলাকায় প্রভাব বিস্তার করে। প্রায় 10,000 মানুষের বাস ছিল শহরটিতে। ওকলাহোমার স্পাইরো শহরের কাছে খোঁড়াখুঁড়ি করে বেশ কিছু শিল্পকর্ম উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকরা। ওই শিল্পকর্মের মাধ্যমে তারা জানতে পারেন স্পাইরো মাউন্টসের বণিক সম্প্রদায় শহর ছাড়িয়ে দূরবর্তী এলাকায় গিয়ে জিনিসপত্র বিক্রি করতেন। শহরটির বাসিন্দারা বেশ ধার্মিক ছিলেন। শিল্পকর্মগুলোতে প্রত্নতাত্ত্বিকরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের প্রতিফলন পান। মাটির বিশাল ডিবি ও কবরস্থান দেখে তারা নিশ্চিত হন স্পাইরো মাউন্টস কৃষিকাজের উপর ব্যাপক নির্ভরশীল ছিল। এছাড়া শহরটির মানুষ রাজনীতি সচেতন ছিলেন বলেও মনে করেন তারা। স্পাইরো মাউন্টসের নেতারা যে উন্নত রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার প্রমাণ পান প্রত্নতাত্ত্বিকরা। শহরটির নেতারা তাদের বাড়ি সাবেক নেতাদের বাড়ির চেয়ে উঁচু জায়গায় নির্মাণ করতেন। সাবেকদের চেয়ে শহরটির বর্তমান নেতারা যে জনগণের কাছে বেশি সম্মানের দাবিদার তা এর মাধ্যমে প্রকাশ করা হতো। 15 শতাব্দীর মধ্যে রহস্যজনকভাবে স্পাইরো মাউন্ট পরিত্যক্ত হয়ে পড়ে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, দীর্ঘস্থায়ী খরা অথবা রাজনৈতিক অর্থদ্বন্দ্বের কারণে শহরটি বিলুপ্ত হয়ে যায়। ওয়ালনাট ও আরকানাস নদীর সঙ্গম স্থলে এক সময়
এতজানুয়া নামে বিশাল এক শহরের পত্তন হয়। 20,000-এর বেশি জনসংখ্যার ওই শহরের উইচিটা সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। এই আদিবাসীরা উইচিটা ও কিচাই উভয় ভাষায় কথা বলতেন। এতজানুয়া শহরে নাগরিকদের আমেরিকার অন্য আদিবাসীরা মহান বসতি স্থাপনকারী হিসেবে অভিহিত করেন। শহরটিতে উইচিটারা যেসব ঘরে থাকতেন সেগুলো অনেকটা বড় মৌচাকের মতো দেখতে ছিল। এক একটি ঘরে ডজন খানেক মানুষ থাকতেন। ঘরগুলোর আশেপাশে গাছ লাগাতে ভালোবাসতেন উইচিটারা। শীতকালের পুরোটা সময় তারা দলবদ্ধ হয়ে বাইসনের পাল অনুসরণ করতেন। ওই সময় বন জঙ্গলে তারা তাঁবু খাটিয়ে থাকতেন। উইচিটাদের মধ্যে শিল্পের প্রতি বেশ আগ্রহ দেখা যায়। আমেরিকার প্রাচীন শহরগুলোতে বাসিন্দাদের মতো তারাও দূর দূরান্তে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়া আসা করতেন। সুদূর আজটেক সাম্রাজ্যের রাজধানী টেনকোটিটলানের মানুষদের সঙ্গেও উইচিটাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিকে স্প্যানিশ দখলদাররা ওই অঞ্চলে গেলে তাদের সঙ্গে উইচিটাদের দেখা হয়। উইচিটাদের সঙ্গে শুরুতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে স্প্যানিশরা। তাদের মধ্যে ভুট্টা বিনিময় হতো। পরে 1601 সালে আমেরিকায় স্প্যানিশ উপনিবেশ স্থাপনের অন্যতম খলনায়ক হুয়ান দে ওনিয়াতের নেতৃত্বে উইচিটাদের বন্দী করা হয়। অনেক আদিবাসী সে সময় এতজানুয়া শহর ছেড়ে পালিয়ে যায়। তারা ফিরে এসে স্প্যানিশদের উপর হামলা চালালে তাদের লক্ষ্য করে কামান দাগানো হয়। যে অস্ত্র উইচিটারা কখনো দেখেননি সেটির মুখে পড়ে দিশাহারা হয়ে পড়েন তারা। আবার শহর ছেড়ে পালিয়ে যান। পরে কখনো তাদের আর সেখানে ফেরা হয়নি। এতজানুয়াও চিরতরে বিলুপ্ত হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকদের ভাষ্য, আজকের যুগে যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের আরকান্নাস শহর যেখানে অবস্থিত তার কাছেই ছিল উইচিটাদের সমৃদ্ধশালী শহর এতজানুয়া। পদ্মানিউজ24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।